হ্যালো গাইস, দেখো আমরা পূজো শপিং করেছি। তো পূজো শপিং অর্ধেক হয়েছে আর অর্ধেক করবো পরে। তো অর্ধেকটা তোমাদের দেখিয়ে দেবো পরের ভিডিওয়। তো চলো শুরু করি। প্রথম হচ্ছে দেখো আমার লেহেঙ্গা, এটা হচ্ছে অন্যা লেহেঙ্গার। আর এটা হচ্ছে ব্লাউজ, ভেলভেটে দেখো লেহেঙ্গা, দেখো লেহেঙ্গাটা, এটা আমার পুজোর লেহেঙ্গা। পেছনটা কিরকম দেখা, পেছনটা পেছনটা, এটা তো সামনে, পেছনের দিকটা দেখা, ওই পাশটা উল্টে দে। হ্যাঁ, একই রকম দু পাশে। কালারটা হচ্ছে খয়েরি কালার, ঠিক আছে। আর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বাবার জামা, জামা না, এই দেখো মার শাড়ি। দেখো মা একই শাড়ি দুটো কিনেছে, কিন্তু কাকে কাকে দেবে আমি জানি না। দেখো একই শাড়ি দুটো, কিন্তু এটা একটু হালকা হলো, এটা একটু গাঢ় হলো। ঠিক আছে, রাখো ওই পাশে। দেখো বেনারসি, খোলো এটা, নীল কালার, অলবডি এরকম। এটা ব্লাউজ পিস, দেখো এটা হচ্ছে সাদা পিঙ্ক, সাদা আর পিঙ্ক কুচিতে ওইটা। ভেতরটা এরকম অল বডি। ওখানে রাখ, আমি পরে ভাঁজ করব। ওখানে হচ্ছে একটা কালো শাড়ি, কালো আর সিলভার। দেখো খোলো এটা, হ্যাঁ ওরকম করো, এরকম অল বডিটা এরকম আসবে, এইটা অল বডি। দেখো ভাস করতে হবে না, ওখানে রাখ, আমি পরে করবো। কেন একটা যে হলুদ শাড়ি দেখো, গোল গোল, ঠিক আছে, অল্প দিয়ে এরকম হবে সেইটা। সব হ্যান্ডলুমের শাড়ি, লাল কালারের দাগ 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 দাগ, এটাও হ্যান্ডলুমের সব, পিওর লাল, সোনালি কালারের জড়ি,
ভালো লাগছে শাড়িটা। এরকম আসবে শাড়িটা, দেখতে সুন্দর লাগবে। রাখো ওদিকে, রাখো পরে আমি ভাজ করবো। ওখানে এটা তুতে পিঙ্ক, এই শাড়িটা অল বডি এরকম শাড়িটা। দাদা তারা দেখো শাড়িটা খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার জামা, দেখো পুজো নিলাম এই জামাটা। দেখা নতুন উঠেছে যে জামাগুলো সেইটা, উঠে দাঁড়িয়ে দেখা দেখো জামাটা এরকম হবে। তো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।